Hello everyone, good morning and welcome back to my YouTube channel, Tushar's Vlog. So guys, today I am going to Tezpur Sahar, Bhairabi Mandir. So inside, I am going to show you what is inside. And I am going to Durga Maa's statue. So tell us, you can see it. And I am going to show you the place. I am going to show you the video. So tell us, I am going to show you the video. So guys, I am finally in Bhairabi Mandir. So tell us, how much time do you have to go? Let's go. Let's go. So guys, apun ke ahile yare pura dhusa ki lobo pare to dada dhusa ki ene dam bilak ke kua una telo sakhi bila 7 taka 10 taka 10 taka 15 taka 15 taka 15 taka ara pura to milai pura to milai narikol sarikol dupo taka hoi jabe to apun ke ahile yare pura lobo pare narikol sarikol hokolo di মই আজি এই ভাইটিকে লৈ আইছো তোমাৰ ভাইটি তোমাৰ নামটো কৈ দিবা মই যাম আচ্ছা তোমাৰ এই তেজপুৰত ঘৰ হয় তো ইয়াকে আজি লৈ আইলো কাৰণ মই জুয়া কালি আইছিলোঁ মই মানুহ ইমান বিশ্বাস কৰা নাই এই ভাইটিক কলো তো ইয়াকে লৈ আইলো তো বলা আজি ইয়ে মই সকলো ঘূৰাব তেজপুৰত কি কি আছে সকলো মক এক্সপ্লোৰ কৰাই দিব তো চাই থাকো আপোনালোকে আৰু গাইস আপোনাকে মন্দিৰত আহা লগে লগে সন্মুখতে এখন ডাঙৰ বটগাছ দেখা পাব আৰু লগতে সাকি দিয়া ঠাইও আছে তো ভিতৰত সাকি দিয়া ঠাই আছে তো আপোনাক সকলো দেখুৱাই যাকে মানে ভিতৰত তো কৈয়ে দিছো এখন সোণৰ মূৰ্তি আছে তো বলক দেখাই আছো ইয়াতে আপোনালোকে পূজা দিব আহি ধূপ সাকি জ্বলাব পাৰে গাইস মন্দিৰটো মানে বহুত জাগ্ৰত মই ইয়াই মন্দিৰটোৰ অলপ হিষ্টৰি কৈ দিম কি আছে ৰহস্যটো আপোনাক অলপ কবলৈ চেষ্টা কৰিম আৰু মন্দিৰটো না ইমান শুনছান তো গাইজ বলক এতিয়া আমি মন্দিরের ভিতরে সোমাও আর আপনার দর্শন করাও চাই থাকক তো গাইজ আপনাদের ইয়ারে পড়াই সেবা করক আর আপনার মনের ইচ্ছা পূরণ করক আপনাদের ইয়ারে পড়াই সেবা করি লোক ভালদরে তো ইয়াতে আহি এজন পুরা ক্লক কলো পুরা আপনার নাম তো কই দিব নমস্কার মোর নাম শ্রী কুলেন্দ্র শর্মা ও আপনি এই ভৈরবী মন্দিরত কিমান দিন ধরে আছে মই এই মাইথানত ভৈরবী মন্দির আমার মাইথান বলি কয় হয় আর দুয়া পাই ভৈরবী মন্দির লেখা তো হয় এতে মই 96 এর পড়া আছে আচ্ছা আর এই মন্দিরর কি রহস্য আছে আপনি অল্প কই দিব মানন রহস্য ন আমার সাধারণ মনুষ্যলে কি কম তথাপি দছন প্রবাদ মতে বানাসুরর জিউরি ওখা দিবে ইয়াত আরাধনা করেছিলে পূজা পাতল করেছিলে তেখেতর পূজাত সন্তুষ্ট হয় সাধনা সিদ্ধি হয়ে পেলে কৃষ্ণর নাতি অনিরুদ্ধর নিচিনা এজন রাজকর দেবকর তেখেতর লগত বিবাহ সম্পর্ক করাই দিছিলে সেই হিসাব সেই ফালের পর জাগিত স্থানটা জাগিত ইয়াত আমার বার্ষিক ভাবত দুর্গা পূজা হয় কালী পূজাও হয় আর এটা বহাগ মাহ আহি আছে বহাগত আমার বহাগত যথেষ্ট জাতি হয় জেঠত আমার রাজহুয়া হবে রাইজসকল আহে গাঁৱৰ পৰা রাইজসকল আহে পানি তোলা সভা হয় এখানে অনুষ্ঠানটো চলি থাকে ইয়াতে মানে দুর্গা পূজার সময় বহু মানুষের সমাগম হয় দুর্গা পূজার সময় বহু মানুষের সমাগম হয় ইয়াতে তেজপুরত জাতিগত স্থান হিসাবে ইয়াত বলি বিধানক আদি করে ভোগাতক আদি করে যথেষ্ট উচ্চ সংখ্যার ভিতরে উচ্চ স্থানের ভিতর মানে পূজা ভাগ ইয়াতে কি কি বলি হয় ইয়াতে বর্তমান ছাগলী হ্যাঁ পার কুমড়া এইখানে মানে চলা গিয়ে আছে এই দুর্গাপূজার সময় দুর্গাপূজার সময় আর নিত্য পূজাতে আমার ছাগলী হ্যাঁ পার এগুলো বলি হয়েছে কুমড়া আর ইয়াতে প্রসাদের ব্যবস্থা আছে আমার প্রসাদের ব্যবস্থা তো অতিকই ভাল
আমি এতিয়া যিসকল জাতীয় প্রসাদ আনিব মা প্রসাদ আনিব সেইসকল আমার দুপুরিয়া যে নিত্য পূজা হব সেই নিত্য পূজার অন্তত আমার দুপুরিয়া ভোগ ভাত প্রসাদ সকলকে বিতরণ করা হয়। যিসকল আনিব তেওঁলোকে পাব নানাসকলেও পাব। আর সুখর বিষয় এটা থাকি সব মন্দিরতে বেশিরভাগ মন্দিরতে বান্দরের উৎপাত আমার এটা যেটা বান্দরের উৎপাত নাই সেই ধরনের পর আমি অতি মানে সুখ শান্তি আনন্দ মনে মনে হয়েছিল প্রসাদ পাতিখিনি দিব কারণে মানুষে প্রসাদ আনে হয় আনি কিনে দিয়ে আনিলে ভোগ সুগার দিয়ে আচ্ছা আচ্ছা আর গাইছে আপনাদের যে এই খটখটি বিলাক যে দেখা পাইছে যে ইয়ারে পড়া গই কেনে এই যে এই তাতে আছে ব্রহ্মপুত্র নদী তো মই এই তাতে ইমান না যাও বহুত মানে যাব লাগিব তো আমি বেলেগ ক্যাবত বা গই কেনে আপনাদের দেখাম ব্রহ্মপুত্র নদী আর বহুত জায়গাতেও আছে আমি গণেশঘাট গই কেনে আপনাদের দেখাম তো ইয়াতে এই কেজনমান কুড়ি লগ পালো কুড়ি আপনাদের ইয়াতে পূজা দিব আইছে ইয়াতে আহিয়ে থাকে আপনারা তো মোরও বহুত ভাল লাগিল ইমান দূরের পর আহি দর্শন পালো লাইক শেয়ার করব আর যখন মোট চ্যানেল নতুনকে আছে প্লিজ সাবস্ক্রাইবটো করে দিব আর থাকা বেল আইকনটো ক্লিক করব কারণ ইয়ার পিছত আর মধ্যে ধমকা ধমকা ব্লগ আইব আর মোট ইনস্টাগ্রাম আইডিটো আই গেছে তো তাতেও ফলো করে দিব কারণ মানে সকল আপডেট দিয়ে থাকো কি ব্লগ দিল নেদিল সকল ধরনের আপডেট দিয়ে থাকো তো আপনাদের প্লিজ ফলো করে দিব তো আজির কারণে বাই বাই টাটা আর একটা নতুন ভিডিও লগ পাইছো বাই বাই টাটা।